হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো আজ আমি আপনাদের বলবো যে এই ভোডাফোন সাখি কি, ভোডাফোন সাখি কীভাবে কাজ করছে, এবং ভোডাফোন সাখি আপনারা হয়তো শুনেই থেকেছেন ভোডাফোন সাখি। আপনাকে যদি আপনার কোনো একটা মহিলার নামে যদি সিমটা রেজিস্টার করে, তাহলে ভোডাফোন কোম্পানি থেকে আপনাদেরকে হয়তো মেসেজ করে আছে ভোডাফোন সাখি। কিন্তু কী এই ভোডাফোন সাখি, আপনি কি জানেন আদৌ কি এই ভোডাফোন সাখি আসলে কী? তো চলুন জেনে নেওয়া যাক ভিডিওতে। আর যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে পরবর্তী আসা ভিডিওগুলির নোটিফিকেশান আপনি পেতে পারেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আমিও মানে প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি যে ভোডাফোন সাখি কী। তো আমি কাস্টমারকে একটা ফোন করি যে জানতে পারি যে ভোডাফোন সাখি কী। আসলে এটা হলো একজন মহিলাদের জন্য সুরক্ষার একটা ভোডাফোনের আয়োজন, যেটি মহিলাদের একমাত্র মহিলারাই প্রয়োগ করতে পারবে। মানে ধরুন আপনার কাছে একটা ভোডাফোন সিম আছে, যেটি আছে আপনার মা বা বোন বা যে কারো হোক আপনার তার নামে রেজিস্টার আছে। তো সেই সিম তখন আপনাকে ভোডাফোন আপনাকে দেবে 60 সেকেন্ড অর্থাৎ 600 সেকেন্ড অর্থাৎ 10 মিনিটের ফ্রি কল। মানে আপনি ধরুন আপনার নিচে 1 টাকার নিচে ব্যালেন্স আছে, তখন আপনি ভোডাফোন সাখি থেকে একটা নাম্বার, মানে এই নাম্বারে আপনি মিস কল করে এই নাম্বারে আপনি কল করলেন, তারপর 1 প্রেস করলে এই নাম্বারে আপনি যদি 1 প্রেস করেন, তখন আপনার ওই 10 মিনিটের এক্সট্রা টক টাইমটা এগিয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে, যদি আপনার সিমটা মহিলার নামে রেজিস্টার্ড থাকে তাহলে। তো ওই আপনার মেন ব্যালেন্স থাকতে হবে 1 টাকার নিচে বা 1 টাকা, আর আপনি মাত্র মানে ইমার্জেন্সির ক্ষেত্রে এটা ইউজ করার জন্য ভোডাফোন সাখি দিচ্ছে। অ্যান্ড দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই নাম্বারে আপনি কিছু নাম্বার রেজিস্টার করতে পারেন। মানে ধরুন আপনি কোথাও একটা বিপদে পড়েছেন, ধরুন সেই জায়গাটা আপনার খুবই অচেনা, আপনি জানেন না যে আপনি কোথায় আছেন, তখন মানে আপনি আপনার লোকেশন আপনার মানে যত এই নাম্বারে যদি আপনাকে কল করে প্রথমে কয়েকটা 10টা নাম্বার আপনাকে রেজিস্টার করে দিতে হবে। তো ওই নাম্বারগুলো রেজিস্টার করার ফলে আপনি কী হবে, আপনার মানে যত আপনি যেখানে রয়েছেন সেখানকার লোকেশনটা আপনি আপনার যে নাম্বারগুলো রেজিস্টার করেছেন সেই নাম্বারগুলোতে শেয়ার করতে পারবেন। তখন কী করে করবেন, তো সেই প্রসেসটা বলে দিচ্ছি। আপনি কী করবেন, জাস্ট শুধু এই নাম্বারে কল করবেন আর অটোমেটিকলি তারা মানে ভোডাফোন রেস্কিউ টিম থেকে আপনার যে নাম্বারগুলো রেজিস্টার করেছিলেন সেই নাম্বারগুলোটা আপনার যে নাম্বারে দশটা নাম্বার আপনি রেজিস্টার করেছিলেন, মানে 1, 2, 3, 4, 5, 6 করে 10টা নাম্বার, যে কোনো 10টা নাম্বার রেজিস্টার করতে পারবেন, সেই 10টা নাম্বারে আপনার লোকেশনটাকে শেয়ার করে দেবে। আপনার ওটা ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি হতে পারে, যে কে হতে পারে। তো আপনার এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিরা এসে আপনাকে রেস্কিউ করবে অর্থাৎ উদ্ধার করবে। আর আপনি যদি কোনো মানে বিপদে পড়েন, তখন মানে ভোডাফোন রেস্কিউ টিম এবং পুলিশের কাছেও এমনকি এই আপনার লোকেশান যাবে। মানে আপনি কোনো বিশাল বিপদে পড়লেন, কোনো আতঙ্কে পড়লেন, তখনও মানে এই পরিষেবা আপনি ইউজ করতে পারেন। ভোডাফোন রেস্কিউ টিম যাবে, পুলিশ যাবে আপনার কাছে সাহায্য করতে। আর একটা জিনিস এটা ভালো করেছে, আমি বলবো খুব ভালো করেছে, তো যে জিনিসটা হলো আমার সবথেকে পছন্দ হলো সেই জিনিসটা হলো এটাই, মানে অনেক সময় দেখে থাকবেন হয়তো যে কোনো একটা আপনি ধরুন আপনি একটি মহিলা ফর এক্সাম্পল, তো আপনি কোনো একটা রিটেলারের কাছে গেলেন রিচার্জ করাতে, তখন মানে আপনি বললেন আপনি একটা রিচার্জ করতেন, তো বদমাশি করে সে আপনার নাম্বার নিয়ে নিতে পারে এবং আপনাকে ডিস্টার্ব করতে পারে। তো সেই ডিস্টার্ব থেকে মুক্তি পাওয়ার জন্য ভোডাফোন লঞ্চ করলো একটা কোড, যে কোডটা অনলি মহিলাদের নামে থাকলে রেজিস্টার থাকলে সিমটা একমাত্র তারা ইউজ করতে পারবে। তো সেই কোডটা কীরকম হবে, লাইক 1800 আপনার নাম্বারে কিছু একটা লাস্ট ডিজিট থাকবে, ওই ডিজিটটা আপনি তৈরি করতে পারবেন। সো ওই ডিজিটটা আপনাকে রিটেলারকে দিলে ওই ডিজিটটা দিয়ে মানে ওই নাম্বারটা দিয়ে আপনার ভোডাফোন রিচার্জ করতে পারবেন। ফর এক্সাম্পল একটা নাম্বার ধরে নেওয়া যাক 9447XXXX, তো এই নাম্বারটা আপনি ধরুন ধরুন এটা আমার নাম্বার, তো এই নাম্বারটাকে আমি রিচার্জ করতে চাই। তো কী করবো, আমি প্রথমে একটা কোড তৈরি করব, তো তারপর কী হবে ওই নাম্বারটা ধরুন আপনি একটা কোড তৈরি করলেন, ফর এক্সাম্পল এখানে যেমন দিয়েছে ফ্রম শেয়ার 1800 *.com শেয়ার দিস কোড টু রিটেলার ফর রিচার্জ, মানে এরকম একটা কোড দেওয়া হবে। যেমন আমাদের সাধারণত কোড দেওয়া হয় যেমন ধরুন এই একটা নাম্বার দেখাই, এই দেখুন 1800 1200, তো এইরকম নাম্বার আপনাকে তৈরি করে দেওয়া হবে। ওই নাম্বারটা আপনি যদি রিটেলারকে দেন তবেই সেই রিটেলার আপনার ফোনটা রিচার্জ করে দিতে, আবার আপনার নাম্বারটা দিয়েও রিচার্জ করাতে পারবেন, যাতে আপনি মানে ওই বদমাশিগুলো না করে, তার জন্য এই ভোডাফোন এই জিনিসটা তৈরি করেছে। আর আমার সবথেকে এই জিনিসটাই ভালো লাগলো যে একটা নিজের একটা পার্সোনাল কোড তৈরি করা, যে কোডে আপনাকে ফোন করলে ফোন যাবে না বাট রিচার্জ হবে। তো এই ফেসিলিটিটা আমার খুব ভালো লেগেছে, আপনার কোন ফেসিলিটিটা ভালো লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন।
এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিন।